কানপুরে তামিম ইকবাল আর নাজমুল শান্তর প্রায় 20 মিনিটের কথোপকথন, মাঠে হেঁটে হেঁটে সাবেক আর বর্তমান অধিনায়ক কথা বলেছেন। কি বিষয়ে কথা বলেছেন সেটা স্পষ্ট না হলেও কানপুর টেস্টের টোটকা যে তামিম দিয়েছেন তা অনুমিত। এছাড়াও কথা হতে পারে তামিমের ফেরা না ফেরা নিয়ে। এই ছবিগুলো দেখুন, কানপুর টেস্টের তৃতীয় দিনের দৃশ্য। একজন ক্রিকেটার মাঠে ফিরতে কতটা মরিয়া হলে কমেন্ট্রি বক্স ছেড়ে 22 গজে এমন শেয়ারও করেন তামিম ইকবাল। 22 গজে এমন সব শটে যে আরো অনেক কিছু দেওয়ার কথা ছিল বাংলাদেশকে। কানপুর টেস্টের চতুর্থ দিনে সবুজ গালিচায় সাবেক আর বর্তমান অধিনায়কের মেলবন্ধন। প্রায় 20 মিনিট হাঁটলেন মাঠের এই মাথা থেকে ও মাথা। এই সময়টাতে দুজনকে দেখা যায় বিভিন্ন বিষয়ে আলোচনা করতে। তৃতীয় দিনের ছবি সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক একটি গণমাধ্যমে দেয়া তামিম ইকবালের সাক্ষাৎকার, যেখানে উঠে এসেছে তামিম ইকবালের জাতীয় দলে ফেরা না ফেরা নিয়ে নানা কথা নানা সত্য। মাঠে শান্তর সাথে কি সেসব বিষয় নিয়ে কথা বলছিলেন তামিম? হয়তো হয়তো না। তবে সাকিব আল হাসানের বিদায়ক্ষণে তামিমের ফেরার বিষয় আসছে ঘুরে ফিরেই। এছাড়া মাঠময় এই আলোচনার বেশিরভাগটা জুড়ে থাকার কথা কিভাবে কানপুর টেস্টে হার বাঁচাবে বাংলাদেশ। এই অভিজ্ঞ ক্রিকেটার হয়তো শান্তকে দিয়েছেন কানপুর টেস্ট বাঁচানোর টোটকা। সেই টোটকা শান্তরা কতটা কাজে লাগাতে পারে সেটাই এখন দেখার বিষয়। মামুনুর রশিদ, বিবিসি নিউজ, কানপুর, ভারত।